আজকে আমার আবুজের কে হত্যা করে ফেলবে, গোটা মদিনার নারী পুরুষ কান্না করে, আবাল বৃদ্ধ বনিতা কান্না করে আর বলে আরে কি হয়ে গেল, কি হয়ে গেল, রাসূলের খাদেম আবু যরকে কেমনে অমর হত্যা করবে। হযরত আবু যর সামনে দিয়ে যায়, মদিনার বাচ্চাগুলা পিছনে মাটির মধ্যে গোড়াগড়ি করে কান্না করে, আল্লাহর আকাশ বাতাস যেন কান্না করে। হযরতে আবু যর হাসি মুখে এসে হাজির হয়ে গেলেন, জল্লাদ হাজির হয়ে গেছেন, হযরত ওমর সামনে হাজির হয়ে গেলেন, অমর দেখাইয়া দেখেন এখন পর্যন্ত যুবক আসে নাই, টাইম শেষ হয়ে গেছে। এমন সময় হযরত ওমর বললেন, জল্লাদ আবু যরের গলায় ছুরি লাগাইয়া দাও। হযরত ওমর কান্না করে বলছেন, আল্লাহ নবীজির সামনে কি জবাব দিব, তার খাদিমকে হত্যা করতেছি, কেন একটা অপরিচিত যুবকের জিম্মাদারি নিল, আমি এমন অন্যায় তো জীবনে করি নাই, কিন্তু ইসলামের আইন তো বাস্তবায়ন করা লাগবে। আমার বন্ধুগণ সবাই কান্না করে, জল্লা চিন্তা করে জীবনে কত মানুষকে হত্যা করেছি, কিন্তু আবু যরের মতো তো নিরপরাধ মানুষকে জীবনে হত্যা করি নাই। সবাই কান্না করে, জল্লা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় ছুরি লাগাইয়া দিয়েছে, টান দিয়ে গলা কেটে দিবে। মদিনার মানুষ লাফায়া লাফায়া কাঁদতেছে, হযরত ওমর চক্ষু বন্ধ করে হাউমাউ করে কাঁদতেছেন, কি করতে যাচ্ছি, নবীজির খাদেম আবু যরকে হত্যা করতে যাচ্ছি। আল্লাহু আকবার বলে আল্লাহ টান দিবে। এমন সময় হযরত ওমর দেখেন মদিনার ধুলুবালু আকাশের দিকে উঠাইয়া একটা যুবক আওলাকে সে পাগল বেশে মদিনার দিকে দ্রুত গতিতে আসতে শুরু করেছে। এই নবীজির কথা শুনে শুনে ইহুদি যুবক পাগল হয়ে গেল, তার মনের ভিতরে বড় আশাব, আমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, আমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, এই নবীজিকে তো জীবনে দেখব না, আমি মুসলমান হয়ে ওই রসুলের মদিনায় যাব, ওনার রোজার সামনে দাঁড়িয়ে সালাম দিব, সালাম দিয়ে জিজ্ঞেস করবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমি আপনার পাগলা একটা উম্মত, আমি আপনাকে সালাম দিয়েছি, যতক্ষণ পর্যন্ত আপনি আমার সালামের জবাব না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার রোজা থেকে আমি যাব না। সুবহানাল্লাহ, জোরে পড়ে সুবহানাল্লাহ। তারিখ ইবনে জারির তাবারিতে লিখে, যুবক এইভাবে চিন্তা করতে করতে আজকে রাসূল পাগল হয়ে গেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, মুসলমান হওয়ার পরে চিন্তা করে রাসূলকে তো দেখলাম না, কমপক্ষে তার রোজা জিয়ারত করব, আমি যদি বিশ্বনবীর সঙ্গে জান্নাতে যেতে পারি, রসুলে পাককে বলবো, ইয়া রসুল আল্লাহ আপনাকে তো দেখি নাই, এখন আমি জান্নাতে এসেছি, আপনার কপালে একটা চুম্বন দিতে চাই। আমার বন্ধুগণ ওই লোকটা ওই যুবক চিন্তা করতে করতে এক পর্যায়ে তার সবগুলা সম্পত্তি বিক্রি করে দিয়েছে, সবগুলা সম্পত্তি বিক্রি করে দেয়া একটা ঘোড়া ক্রয় করেছে। ওই ঘোড়ার পিঠে সওয়ার হয়ে তার চিন্তা হলো, আমি মদিনায় যাব, মদিনায় গিয়ে মন ভরে বিশ্বনবীকে সালাম দিব। কোন সুবহানাল্লাহ, নবীজির পাগলা উম্মত আশিক রাসূল, এই না জওয়ান না মুসলিম সব কিছু বিক্রি করে গোড়ার পিঠে সওয়ার হয়ে যখন মদিনার দিকে যাত্রা করেছে, এক সপ্তাহ যাত্রা চলবার পথে পথে রাস্তায় চলতে চলতে ক্লান্ত হয়ে গেল, ক্লান্ত হয়ে যাওয়ার পরে সে তার গোড়াকে একটা গাছের নিচে ছেড়ে দিয়েছে এবং গাছের নিচে ছায়ার মধ্যে সে বিশ্রাম নিচ্ছে, বিশ্রাম নিয়ে চিন্তা করতেছে, ঘুম থেকে উঠে পরিষ্কার হয়ে গোসল করে আবার মদিনার দিকে যাত্রা করব, মনে বড় আশা, আমি রসুলের রোজা জিয়ারত করব, নবীজিকে সালাম দেব, আর বলবো ইয়া রাসূল আল্লাহ আপনি আমার সালামের জবাব দেন।
আমি আপনাকে কোনোদিন দেখি নাই, আপনার কপালে চুম্বন করতে পারি নাই, কিয়ামতের দিন আপনি আমাকে বলে যাইয়েন না। মনে বড় আশা নিয়ে আর যুবক যখন ঘুমিয়ে গিয়েছে গাছের নিচে, এমন সময়ে যুবক ঘুমিয়ে যাওয়ার পরে তার এই ঘোড়াটা মালিককে ঘুমিয়ে থাকার কারণে পাশে একটা গরিব মুসলমানের ক্ষেত ছিল, কৃষি ক্ষেত, গরিব মুসলমানের কৃষি জমি ছিল, এই ঘোড়া পুরা কৃষি জমিটাকে নষ্ট করে দিল। পুরা কৃষি জমিটাকে যখন নষ্ট করে দিয়েছে, সন্ধ্যার সময় জমির মালিক জমি দেখতে এসেছে, এসে দেখে একটা ঘোড়া পুরা জমির সবগুলা ক্ষেত নষ্ট করে দিয়েছে, আর একটা যুবক গাছের গোড়ার নিচে ঘুমাচ্ছে। বৃদ্ধ লোক আর নিজেকে সহ্য করতে পারলেন না, সামলে রাখতে পারলেন না, চিন্তা করলেন এই কৃষি ক্ষেত থেকে আমার পরিবার চলে, ও গোড়াটা সব নষ্ট করে দিল, অথবা উট সব কিছু নষ্ট করে দিল, এখন আমি কি দিয়ে খাবো, কি করব, কি করে খাবো। এই কথা চিন্তা করে বৃদ্ধ লোক হাতির মধ্যে একটা মুগুর নিয়া এই গোড়াটাকে ধরে আচ্ছা মতো মাথায় আঘাত করে করে গোড়াটাকে হত্যা করে ফেললেন, অথবা কোন রেওয়ায়েতে আছে উট উটটাকে হত্যা করে ফেললেন। কিছুক্ষণ পরে যুবকের ঘুম ভেঙ্গে গেল, ঘুম ভেঙ্গে যাওয়ার পরে তাকাইয়া দেখে সে যে সওয়ারির উপরে সওয়ার হয়ে মদিনায় যাওয়ার কথা ছিল তার উট অথবা ঘোড়া মরে পড়ে আছে। কাছে একজন বৃদ্ধ লোক দাঁড়ায় আছে, তার মনের সবগুলো আশা ভেঙে গেল, আমি মনে হয় আর মদিনায় যেতে পারবো না, এখন কেমনে যায়, আমার ঘোড়াকে যখন মেরে ফেলেছে যাওয়ার কোনো পথ নাই। আমার বন্ধুগণ, এক পর্যায়ে যুবক নিজেকে সামলিয়ে রাখতে পারল না, বৃদ্ধ লোকটাকে জিজ্ঞেস করতে লাগলো, চাচা যান আপনি বলেন কে আমার ঘোড়াটাকে আঘাত করেছে, কে মারল? বৃদ্ধ লোক ডাক দিয়ে বলতেছেন, বাবা রে আমি ঘোড়া কার চিনতে পারি নাই, এই ঘোড়া আমার ক্ষেত নষ্ট করে ফেলেছে, সব জমি নষ্ট, আমার আর কিচ্ছু নাই, নিজেকে সামলিয়ে রাখতে পারলাম না, ধৈর্য আটকে রাখতে পারলাম না, হাতির মুগুর দিয়ে আঘাত করে করে হত্যা করে ফেলেছি। যুবক চিন্তা করে, তাহলে আমার মদিনায় যাওয়ার হবে না, আমি কিসের উপর সওয়ার হয়ে এত লম্বা পথ যাব। এই কথা চিন্তা করে, আমি কেন গুড়ার বদলে মানুষ হত্যা করতে গেলাম, এটা তো অন্যায়, আমি যেই নবীজির রওজা জিয়ারত করতে যাব, যেই নবীকে সালাম দিতে যাব, যেই নবীর চরিত্রের কথা শুনে কালিমা পড়ে মুসলমান হয়েছি, এই নবীর চরিত্রে এমন কোন জিনিস নাই অন্যায় ভাবে কাউকে হত্যা করতে নাই, আমি যে অন্যায় করেছি, যুবকটা বৃদ্ধ লোকটাকে হত্যা করলাম, কেউ তো আমাকে দেখতেছে না, এখন যদি আমি পলায়ন করি দুনিয়ায় আমার বিচার হবে না, কেউ আমাকে দেখবে না, মুরব্বী লোকের কোন মানুষ আমাকে পাবে না, রাষ্ট্রের কোন কর্মচারী আমাকে পাবে না, দুনিয়ায় কেউ আমাকে ধরতে পারবে না, কিন্তু আমি যদি মরে যাই কেয়ামতের দিনে রাসূলের সামনে যখন দাঁড়াবো নবীজি বলবেন, বেয়াদব তুই কেমনে আমার সামনে আসলে, কেমনে নিরপরাধ একজন মানুষকে হত্যা করলে, এই জন্য তো আমি জান্নাতে যেতে পারবো না, আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না, অন্যায় হত্যা করে ফেলেছি, এর বিচার দুনিয়ায় না হলে আখেরাতে হবে, আল্লাহর কাকগড়ায় যদি বিচার হয় আমাকে জাহান্নামে যাওয়া লাগবে, জাহান্নামে যদি যাই জিন্দেগিতে যে রসুলের চরিত্রের কথা শুনে কালিমা পড়েছি এই নবীজিকে তো আমি কোনোদিন দেখতে পারবো না, তাহলে আমি কেন এবার কালিমা পড়লাম, কেন অন্যায়ভাবে মানুষ হত্যা করলাম? যুবকের মাথা তার টেনশন ঢুকে গেছে, করলাম কি কেন বা অন্যায়ভাবে হত্যা করলাম, না না আমি এখানে দাঁড়িয়ে থাকবো, অন্যায় হত্যার বিচার
দুনিয়ার জমিনে হয়ে যাক, যা ভুল করেছি তার বিচার দুনিয়ার জমিনে হয়ে যাক, মৃত্যুর পরে অপরাধী হতে চাই না। এই কথা চিন্তা করে দাঁড়িয়ে আছে, দেখি তো এই মুরব্বী লোকটার, এই বৃদ্ধ লোকটার কেউ আছে কিনা, বৃদ্ধ লোকটার কোনো আত্মীয় স্বজন যদি থাকে, ওরা কুস্তে কুস্তে এক সময় যদি আসে, ওদেরকে আমি বলবো চলো আমাকে নিয়ে চলো তোমরা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমরের দরবারে, ওমর ইসলামিক আইনে যে বিচার করবেন ওই বিচারে আমি রাজি, এরপর অন্যায়ের বদলা অন্যায় দুনিয়ার জমিনে হয়ে যাক, মৃত্যুর পরে আমি জাহান্নামে যেতে চাই না। আমার বন্ধুগণ কথা যেটা বুঝাতে যাচ্ছি, এই যুবকের অন্তরে মৃত্যুর ভয় ঢুকে গেছে, এই যুবকের অন্তরে আল্লাহর দরবারে দাঁড়াবার ভয় ঢুকে গেছে, কিয়ামতের দিনে কি জবাব দিব? এই ভয় যদি আমাদের ভিতরে ঢুকে যায়, মৃত্যুর পর আল্লাহর সামনে কি জবাব দিব? কিয়ামতের দিন আল্লাহর সামনে কি জবাব দিব? তাহলে আমরা আর দুনিয়ার জমিনে অন্যায় করতে পারি না। আজকে আমরা দেখবেন অনেক লোক আছে মসজিদের কেসের টাকাও মাইরে খায়, আসে নাই নামাজ পড়ে, মানুষের জমি দখল করে, এর ক্ষেত দখল করে, এর রাস্তা বন্ধ করে দেয়, এমন মানুষ আছে না নাই? এগুলো করে লাভ কি? মরে কি জবাব দিবেন? আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবেন? দেখেন এই যুবক কি করেছে। আমার মুসলমান বন্ধুগণ, সন্ধ্যা হয়ে গেল, এমন সময় এই বৃদ্ধ লোকটার দুইটা যুবক সন্তান সারাদিন বাবাকে খুঁজে না পেয়ে সন্ধ্যাবেলা জমির কাছে এসে দেখে তাদের বাবা একদিকে মরে পড়ে আছে, অপরদিকে একটা গুড়া অথবা উঠ মরে পড়ে আছে, সামনে একটা যুবক দাঁড়িয়ে আছে। যুবককে জিজ্ঞেস করে, বাইরে আমাদের বাবাকে কে মারল? যুবক ওই সময় বলতে পারত, আমি জানি না। যুবক ডাক দিয়ে বলতেছে, আমি হত্যা করেছি তোমাদের বাবাকে। দুই ভাই ডাক দিয়ে বলতেছে, যুবক কেন তুমি আমাদের বাবাকে হত্যা করেছ? যুবক ডাক দিয়ে বলতেছে, বাইরে তোমরা শুনো, তোমাদের বাবা আমার গুড়া হত্যা করে ফেলেছেন, আমি মদিনায় যাব, ন মুসলিম, মনে বড় আশা, আমি নবীজির রোজা জিয়ারত করব, তাকে সালাম দিব। তোমাদের বাবা হত্যা করে ফেলেছে, আমার যাওয়ার কোনো পথ নাই, মাথা গরম হয়ে গেছে, তোমাদের বাবার হাত থেকে মুগুর এনে তোমাদের বাবাকে পিটাইয়া হত্যা করেছি। যুবকেরা বলতেছে, তাইলে তুমি যাও না কেন, এখানে দাঁড়াই আছো কেন? যুবক বলতেছে, বাইরে হত্যা করেছি অনেক আগে, আমি চাইলে চলে যেতে পারতাম, তোমরা কোনোদিন খুঁজে আমাকে পেতে না, দুনিয়া আমার ভিতরে ভয় ঢুকে গিয়েছে, দুনিয়ার কোন মানুষ যদি আমাকে না পায় কিয়ামতের দিন তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে আমার বিচার হবে, ওই দিন আমি অপরাধী হয়ে যাব। ভুল তো হয়ে গেছে রে ভাই, ভুল করে ফেলেছি, যা হয়ে গেছে, সুতরাং হত্যার বিচার দুনিয়ায় হয়ে যাক, মৃত্যুর পরে আমি অপরাধী হতে চাই না, আল্লাহর রাসূলের সামনে অপরাধী হিসেবে দাঁড়াতে চাই না, এজন্য এখানে দাঁড়িয়ে আছি। তোমরা দুই ভাই আমাকে নিয়ে চলো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমরে ফারুকের দরবারে আমাকে নিয়ে চলো। হযরতে ওমরে ফারুক যেই বিচার করবেন, যেই বিচার তিনি করবেন, যেই ফয়সালা দিবেন, ওই ফয়সালায় আমি রাজি। কম সুবহানাল্লাহ। দুই ভাই ডাক দিয়া বলছে, ও খলিফা, এই যুবক অন্যায় ভাবে আমাদের বাবাকে হত্যা করেছে, বাবার হত্যার বিচার আপনার কাছে চাই, আপনি আমাদের বিচার করে দেন। খলিফাতুল মুসলিমিন যুবকটাকে জিজ্ঞেস করলেন, বাবা বলো, তুমি কি সত্যি তাদের দুইজনের বাবাকে তুমি হত্যা করেছ? যুবক ডাক দিয়ে বলতেছে, খলিফা, অবশ্যই হত্যা করেছি, কিন্তু রাগের মাথায় করেছি, আমার রাগ উঠে গেছিল, আমি বিশ্বনবীর রোজা জিয়ারত করতে চেয়েছিলাম কিন্তু করতে পারি নাই, ওর বাবা আমার উটটা হত্যা করে ফেলেছে।
হযরত ওমর বললেন গুড়ার বদলে একটা গুড়া দিয়ে দিলেই সমাধান হয়ে যেত, কিন্তু তুমি মানুষ হত্যা করতে গিয়েছো কেন? হত্যার বদলে হত্যা ইসলামের আইন হলো, কেউ কাউকে হত্যা করলে তাকে হত্যা করতে হয়, সুতরাং এই মুহূর্তে তোমাকে হত্যা করা হবে। যুবক চুকের পরিচয় কান্না শুরু করে দিয়েছে আর বলেছে, খলিফা আপনি আমাকে হত্যা করবেন, আমার ভিতরে ব্যথা নাই, আমি স্বেচ্ছায় আপনার হাতে ধরা দিয়েছি, কিন্তু আপনি জানেন না আমি ন মুসলিমের জন্য ইহুদি যুবক, অনেক দূরে আমার বাড়ি, মুসলমান হওয়ার আগে আমি ইহুদি বন্ধুদের সঙ্গে বিজনেস করতাম, ওরা আমার কাছে কিছু টাকা পয়সা পায়, এই মুহূর্তে যদি আপনি আমাকে হত্যা করেন ইহুদি ঋণ আমি পরিশোধ করতে পারবো না। ওরা বলবে মুসলমানরা ঋণ নিলে ঋণ দেয় না, আমার কারণে গোটা মুসলিম জাতিকে অপমান করা হবে, খলিফা আপনি আমাকে এক মাসের ছুটি দিয়ে দেন, বাড়িতে চলে যাই, বাড়িতে গিয়ে ঋণ পরিশোধ করে আবার আপনার দরবারে চলে আসব। হযরত ওমর মুস্কি হেসে বললেন, যুবক কি বলতে চাও? ফাঁসির আসামিকে ছেড়ে দিলে আবার আসবে, এমন কোন গ্যারান্টি এমন কোন জিনিস দুনিয়ায় আমি কোনোদিন দেখি নাই, তোমাকে ছেড়ে দিলে তুমি যে আসবে আর কোনো প্রমাণ নাই, তোমাকে হত্যা করা হবে। যুবক বলতেছে আমার কথা দিলাম আমি চলে আসব, আবার বললেন না তোমাকে বিশ্বাস করি না। যুবক বলছে আমার আমাকে একটা কাজে আপনি সুযোগ দেন, আমি না কালিমা পড়েছিলাম রসুলকে দেখি নাই, দিলে বড় আশা ছিল তার রওজা জিয়ারত করব, তাকে সালাম দিব, আপনি যেহেতু আমাকে হত্যা করবেন আমার হাতে পায়ে বেড়ি লাগায় টেনে টেনে অপমানিত গোলামের ন্যায় নবীজি রোজার সামনে আমাকে নিয়ে যান। নবীজি রোজার সামনে দাঁড়াইয়া দিল খুলে মন ভরে একটু সালাম দেই, দিয়ে বলবো পয়গম্বরে আরবি আমি তো মরে যাব, হত্যার বদলে হত্যা ইসলামিক আইনে আমার বিচার হবে, দরিয়ায় হত্যার বদলে হত্যা হয়ে যাক, কিয়ামতের দিনে আপনি আমাকে বলে যাইয়েন না, এক গ্লাস হাউজে কৌশলের পানি আপনার কাছে যাই, পয়গম্বরে আরবি আপনি আমাকে বলে যাইয়েন না, আমার আপনি কি আমাকে ওই সুযোগ দিবেন? আমার বললেন যুবক রে তোমাকে এক শর্তে এক মাসের ছুটি দিতে পারি, তুমি যদি কাউকে জামিন রেখে যেতে পারো জিম্মাদার বানায়া যাও, তুমি যদি এই মদিনার ভিতরে কাউকে জিম্মাদার বানায়া যাও, জামিনদার দিলে তোমাকে আমি ছেড়ে দেব, এক মাসের ভিতরে তুমি যদি চলে আসো তোমার জামিন জিম্মাদার ভাইকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে হত্যা করা হবে, আর তুমি যদি না আসো তোমার জায়গায় তোমার জামিন জিম্মাদার ভাইকে হত্যা করা হবে, তুমি কি কাউকে জামিন দিতে পারবে? এবার যুবক চুকের পরিচয় কান্না করে ডাক দিয়া বলছে, এই মদিনায় তো আমার কেউ নাই, কেউ আজকে আমার জিম্মাদার হবে না, এই মদিনায় কেউ আমাকে চিনে না জানে না, কে আজকে এই মদিনায় জিম্মাদার হবে না, ও খলিফা যদি আমার মায়ের পেটের আমার একটা ভাই থাকতো আজকে আমার ভাই আমার জিম্মাদার হয়ে যেত, আমাকে ছেড়ে দিত আমি চলে যাইতাম, কিন্তু মদিনায় আমার কোন মায়ের পেটের ভাই নাই, ও খলিফা যদি আমার একটা আপন বোন মদিনার জমিনে থাকত বোন আমার জিম্মাদার হয়ে যেত, আমি চলে যাইতাম, মদিনায় আমার ভাইও নাই বোনও নাই কেউ নাই, ও খলিফাতুল মুসলিমিন
এই মদিনার ভিতরে যদি আমার পানির কলিজা টুকরা বাবা মদিনার মধ্যে তিনি থাকতেন আমার বাবা আমার জিম্মাদার হয়ে যেতেন আমাকে ছেড়ে দিতেন আমার যে বাবা নাই আমার কলিজা টুকরা মা যদি থাকত আমার মা যদি আজকে থাকত আমার মা আমার জিম্মাদার হয়ে যাইত মা কোনদিন চাইতো না তার সন্তান অন্যায় নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় খলিফা আমার মাও নাই বাবাও নাই আমার ভাইও নাই বোনও নাই কেউ নাই কিন্তু আজ যদি মদিনার জমিনে আজ যদি মদিনার জমিনে আমার প্রিয় রহমতের নবী জিন্দা থাকতে আমার বিশ্ব নবী যদি দুনিয়ার জমিনে থাকতে নবীজি আমার জিম্মাদার হয়ে যেতেন কিন্তু মদিনায় আজকে নবীজি নাই আমার মা বাবা কেউ নাই কেউ আজকে আমার জিম্মাদারি নেয় না আপনি আমাকে হত্যা করবেন মনে বড় ব্যথা মনে বড় ব্যথা আমি ঋণ দিতে পারলাম না ঋণ নিয়ে মরে যাচ্ছি কেমনি আল্লাহ রসুলের সামনে দাঁড়াবো আমার বললেন বাইরে কথা বাড়ানোর দরকার নাই কষ্ট হচ্ছে আপনাদের আপনার কষ্ট হলে আমি রেখে দিব এখন কয়েক মিনিট আলম্ব করব না এগারোটার উপরে হয়ে গেছে আমার মুসলমান বন্ধুগণ যুবক ডাক দিয়ে বলতেছেন আমার আমার তো কেউ নাই এই মদিনায় মরে গেলে কেউ আমার জন্য কাঁদবে না কেউ আমাকে চিনে না জানে না আপনি আমাকে হত্যা করবেন কেউ নাই একটা মানুষ আমার জিম্মাদার হয় না মুসলমান তো খুব ভালো আমি জানি কিন্তু আজ কেউ চিনে না এই জন্য জিম্মাদার হয় না হযরত ওমর বললেন জল্লাদ আসব জল্লাদ হাজির হয়ে গেল মদিনার মসজিদে হাজার হাজার মুসলমানের সামনে বৃদ্ধ একটা লোকের হত্যার বিচার হচ্ছে যুবকের গলায় ছুরি লাগাইয়া টান দিবে শরীর থেকে মাথা আলাদা করে দেবে এমন সময় হাজার হাজার মুসলমানদের মধ্য থেকে পিছন থেকে একজন দাঁড়ায় গেছেন আল্লাহু আকবার এক মুসলমান দাঁড়ায় বলছেন খলিফা এক মিনিটের জন্য আপনি থামে যুবকের গলায় আপনি ছুরি লাগাইয়েন না এই যুবকের মদিনায় কেউ নাই যুবকের মা নাই বাবাও নাই ভাইও নাই বোনও নাই এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির উপরে নাই কেউ যুবকের জিম্মাদার হয় না যুবক ঋণ পরিশোধ করতে যেতে চায় কেউ যখন জিম্মাদার হতে চায় না এই মুহূর্তে আমি ওই যুবকের জিম্মাদার হয়ে গেলাম আল্লাহু আকবার একজন যুবক দয়া এই চিনা জানা নাই অপরিচিত এক যুবকের জিম্মাদারি নিলেন খলিফাতুল মুসলিমিন আমার যুবকটাকে এক মাসের ছুটি দিয়ে বললেন ভাইরে চলে যাও বাড়ি থেকে ঋণ পরিশোধ করে আগামী আরবি মাসের প্রথম জুমাবার জুমার নামাজ মদিনার মসজিদে আদায় করবা ওই সময় তোমাকে তোমার ফয়সালা করা হবে তুমি যদি না আসো যেই ভাই জিম্মাদারি নিয়েছেন তাকে হত্যা করা হবে যুবক দৌড়াইয়া চলে যাচ্ছে তার বাড়িতে হযরত ওমর বললেন কে জিম্মাদারি নিয়েছে দাঁড়াও এমন সময় যুবক দাঁড়িয়ে গেলেন সমস্ত সাহাবীরা সহ ওমর তাকিয়ে দেখেন এই যুবক আর কেউ না এই যুবক তো ওই যুবক রসুলের দশ বছরের খাদেম হযরতে আবু যর গিফারি আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা নো দাঁড়ে গেলেন আর দেখে বললেন আমার আমি এই যুবকের জিম্মাদার হয়ে গেলাম আমার বললেন ভাই রে তুমি জিম্মাদার নিয়েছো যুবকটাকে তো চিনো না ওই যুবক যদি না আসে তাইলে তো তোমাকে হত্যা করা হবে সে আসে কে রসুল কার নামাজ না শুনেন
হযরত আবু যর বললেন ভাই আমার আমি জানি ওই যুবককে চিনি না জানি না যুবকের মদিনায় কেউ নাই কিন্তু আমি রসূলের একটা হাদিসের প্রেমে পড়ে গেছি নবীজির একটা হাদিসে নবীজি বলেছেন আল মুসলিমু ওয়া আখুল মুসলিম এক মুসলমান আরেক মুসলমানের ভাই রক্তের বন্ধনের প্রয়োজন নাই রক্তের বন্ধনের প্রয়োজন নাই হাদিসের বন্ধন রক্তের বন্ধনের চাইতে কোটি গুণ শক্ত সুতরাং যুবককে চিনি না জানি না ঠিকই নবীজির হাদিসে নবীজি বলেছেন এক মুসলমান আর এক মুসলমানের ভাই আমি যুবকের জিম্মাদার হয়ে গেলাম ঠিক মতো জিন্দেগিতে রসুলের খিদমত করতে পারি নাই এখন যদি যুবক না আসে আপনি যদি আমাকে হত্যা করেন কিয়ামতের দিনে নবীজির সামনে কাটা মাথা নিয়ে দাঁড়াইয়া যাব নবীজি বলবে আবু যর তোমার মাথা কাটা কেন তোমাকে তো আমি সুন্দর দুনিয়া রেখে এসেছি আমি বলবো আল্লাহর পয়গম্বর আপনার একটা হাদিসকে দুনিয়ার জমিনে জিন্দা করবার জন্যে একটা হাদিসে ভালোবেসে আমল করবার জন্যে আমি মাথা কাটাইয়া দিয়ে এসেছি আমার আমার বিশ্বাস এমন সময় আমার নবীজি আমাকে রেখে দিয়ে একা একা জান্নাতে যাবে না আমার বিশ্বাস আমার নবীজি আমাকে নিয়ে জান্নাতে যাবেন সংক্ষেপ করে বলছি মুসলমান এক পর্যায়ে হযরতে আবু যর যুবকের জিম্মাদার হয়ে গেলেন সংক্ষেপ এক মাস শেষ হয়ে গেল জুমাবার দিন হযরত ওমর খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে গেলেন তাকাইয়া দেখেন মসজিদের ভিতরে যুবক এখনো আসে নাই চিন্তা করতে লাগলেন কেমনে আমি রসুলের খাদেম আবু যরকে এখন হত্যা করব এখনো যুবক আসলো না এদিকে যুবক বাড়িতে গিয়ে তার বাকি সম্পদগুলা বিক্রি করে ইহুদির ঋণ পরিশোধ করে দিয়া আমানতদার কার নাম চিন্তা করেন বিশ্বাসী মুসলিম কার নাম চিন্তা করেন যুবক সব কিছু দিয়া বাবার কাছে চলে গেছে বাবার সামনে দাঁড়ায় ডাক দেয়া বলছে বাবা দুনিয়ার জমিনে কোনদিন তোমাকে আর আব্বা ভুল রাখতে পারবো না ভুল করেছি অন্যায় করেছি মদিরায় চলে যাই হত্যার বদলে হত্যা আমাকে হত্যা করা হবে বাবার কোনদিন তুমি আমাকে নাম ধরে ডাকতে পারবে না কোনদিন তুমি আমাকে আর দেখতে পারবে না কত কষ্ট করে না খাই আমাকে খাওয়াইয়া বড় করছো কত কষ্ট করে বাবা তুমি আমাকে মানুষ করছো আর কোনদিন তুমি আমাকে পাবা না বাবা তোমার শার্টের বোতাম কাপড় গুলা বুকে খুলে দাও তোমার বুকের সঙ্গে জনমের শেষবারের মতো একটা বড় বুকটা লাগাইয়া দে বাবা তোমার কবলে জিন্দগির শেষবারের মতো চুম্বন করে দেই বাবা আর কোনদিন তোমাকে দেখব না আমাকে আমার হত্যা করে ফেলবে চলে যেতে হবে যুবক বাবার কাছ থেকে বিদায় নিয়ে মায়ের কাছে চলে গিয়েছে মায়ের সামনে গিয়ে যুবক কান্না করে বলছে মা তুমি আমাকে দশ মাস দশ দিন পেটে রাখছো মা দুই আড়াই বছর বুকের দুধ পান করিয়েছ মারে কোনদিন তোমার ঋণ পরিশোধ করতে পারি নাই মা সারা রাত্র তুমি আমার প্রস্রাবের উপরে শুয়া শুয়া তোমার কলিজার উপরে রেখে আমাকে বড় করছো মা প্রতিদিন নিজের হাতে খাওয়াই আমাকে মানুষ করছো আর কোনদিন হয়তো তোমাকে মা বলে ডাকতে পারবো না মারে আর কোনদিন তোমার এই চাঁদ মাখা মায়ের হাসি আর দেখবো না মা ভুল করেছি অন্যায় করেছি মদিনায় চলে যাব অমর আমাকে হত্যা করে ফেলবে মা মারে কত রাত্র তুমি আমি অসুস্থ হলে আমাকে কুলে করে নিয়ে হাঁটছো মাথায় জল পট্টি দিয়েছ
মাই ভালোবাসা দুনিয়ার কেউ দেয় নাই, নির্বেজাল ভালোবাসা তুমি দিয়েছ। কতদিন না খেয়ে আমাকে খাওয়াইছো, জন্মের শেষবার আজকে এক লোকমা খাবার আমাকে খাওয়াইয়া দাও। জীবনে কোনোদিন তোমার কাছে আর খাবারের আবদার করব না, বিদায় দাও চলে যাই বলে সন্তান মায়ের কাছ থেকে বিদায় নিয়েছে, বাবার কাছ থেকে বিদায় নিয়েছে। নবীজির প্রেমে পাগল হইয়া সবার ভালোবাসার বন্ধনকে ছিন্ন করে দেয়া যুবক দ্রুতগামী একটা গুড়া কিনে গুড়ার পিঠে সওয়ার হয়ে মদিনার দিকে দ্রুত দৌড়তে শুরু করেছে। জুমার নামাজের আগে মদিনায় পৌঁছতে হবে, এদিকে জুমার নামাজ মসজিদে শেষ হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন তাকায়া দেখেন যুবক আসে নাই। আবু জার কে বললেন, আবু জার আসো বাড়ি থেকে বিদায় নিয়ে আসো, তোমাকে হত্যা করা লাগবে। হযরতে আবু জার বাড়িতে চলে গিয়েছেন, সবার কাছ থেকে বিদায় নিয়ে আবু জার আসতেছেন। গোটা মদিনার রাস্তায় কান্নার রোল পড়ে গেছে, আজকে আমার আবু জারকে হত্যা করে ফেলবে। গোটা মদিনার নারী পুরুষ কান্না করে, আবাল বৃদ্ধ বনিতা কান্না করে আর বলে, আরে কি হয়ে গেল, কি হয়ে গেল, রসুলের খাদেম আবু জারকে কেমনে অমর হত্যা করবে। হযরত আবু জার সামনে দিয়ে যায়, মদিনার বাচ্চাগুলা পিছনে মাটির মধ্যে গোড়াগড়ি করে কান্না করে, আল্লাহর আকাশ বাতাস যেন কান্না করে। হযরতে আবু জার হাসি মুখে এসে হাজির হয়ে গেলেন, জল্লাদ হাজির হয়ে গেছেন, হযরত ওমর সামনে হাজির হয়ে গেলেন। ওমর দেখাইয়া দেখেন এখন পর্যন্ত যুবক আসে নাই, টাইম শেষ হয়ে গেছে। এমন সময় হযরত ওমর বললেন, জল্লাদ আবু জারের গলায় ছুরি লাগাইয়া দাও। হযরত ওমর কান্না করে বলছেন, আল্লাহ নবীজির সামনে কি জবাব দিব, তার খাদিমকে হত্যা করতেছি, কেন একটা অপরিচিত যুবকের জিম্মাদার নিল, আমি এমন অন্যায় তো জীবনে করি নাই, কিন্তু ইসলামের আইন তো বাস্তবায়ন করা লাগবে। আমার বন্ধুগণ সবাই কান্না করে, জল্লাদ চিন্তা করে, জীবনে কত মানুষকে হত্যা করেছি কিন্তু আবু জারের মতো এত নিরপরাধ মানুষকে জীবনে হত্যা করি নাই। সবাই কান্না করে, জল্লাদ আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গলায় ছুরি লাগাইয়া দিয়েছে, টান দিয়ে গলা কেটে দিবে। মদিনার মানুষ লাফায়া লাফায়া কাঁদতেছে, হযরত ওমর চক্ষু বন্ধ করে হাউমাউ করে কাঁদতেছেন, কি করতে যাচ্ছি, নবীজির খাদেম আবু জারকে হত্যা করতে যাচ্ছি। আল্লাহু আকবার বলে জল্লাদ টান দিবে। এমন সময় হযরত ওমর দেখেন মদিনার ধুলোবালু আকাশের দিকে উঠাইয়া একটা যুবক আওলাকে সে পাগল বেশে মদিনার দিকে দ্রুত গতিতে আসতে শুরু করেছে। আল্লাহু আকবার বলেন, হযরত ওমর জল্লাদকে বলছেন, জল্লাদ এক মিনিট থাম, কে আসতেছে একটু দেখে নেই। হঠাৎ করে দেখা যায় আওলা কেসে পাগল বেশে উস্কো কুস্কো চুল নিয়ে চোখের মধ্যে পানি নিয়ে এক মাস আগে চলে যাওয়া এই যুবক দৌড়াইয়া অমরের সামনে হাজির হয়ে গেছে। মহব্বত কার নাম, ভালোবাসা কার নাম, ইমান কার নাম, চিন্তা করেন। এক পর্যায়ে হযরত ওমর বললেন, ভাই রে তুমি চলে এসেছো, বড় ভালো কাজ করছো, আবু জারকে ছেড়ে দেয়া হোক, এই যুবকটাকে তার জায়গায় নিয়ে যাওয়া হোক। যুবক ডাক দিয়ে বলতেছেন, ভাই ওমর আমি তোমার কাছে আজকে দুই জিনিসের আবদার করব, তুমি আমাকে দুইটা জিনিস রাখো জীবনে, আর কিছু চাইব না। ওমর বললেন, যুবক কি চাইতে চাও আমাকে বলো। যুবক বলছে, ওমর যেই নবীর প্রেমে পাগল হয়ে না দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি, জীবনের শেষবার আমাকে রসুলের রোজায় নিয়ে যাও, আমি প্রাণ কুলে নবীজিকে একটু সালাম দিতে চাই।
আমি আমার নবীজিকে নিজের দিল থেকে সালাম দিতে চাই। দুই নম্বর, আমাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। আমি যখন দুই রাকাত নামাজ পড়ে সেজদায় যাব, শেষ সেজদায় গিয়ে যখন পড়বো সুবহানা রব্বিয়াল আলা, ওই সময় তুমি আমার গলায় সুরি চালায়া দিও। আল্লাহর নাম নিতে নিতে দুনিয়ার থেকে বিদায় নিতে চাই, সেজদার মধ্যে থাকা অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিতে চাই। অমর তুমি আমার দুইটা জিনিস মেনে নাও। অমরে ফারুক দুই জিনিস মেনে নিলেন। যুবক যখন সেজদার মধ্যে গিয়ে পড়তেছে সুবহান রব্বিয়াল আলা, জল্লাদ গলায় সুরি চালাইয়া দিবে, গলায় লাগাইয়া দিছে। অমর চিন্তা করেন যে যুবক এক মাস পরে স্বেচ্ছায় নিজের গলায় সুরি কাটায় লাগাইয়া দেওয়ার জন্য, নিজের গলা কাটাইয়া দেওয়ার জন্য স্বেচ্ছায় যে যুবক হাজির হয়ে যেতে পারে, ও সাধারণ ইমানদার না, ও আমার চাইতে তো আরো বড় ইমানদার। যে আমাকে চিনে না, হাজার মাইল দূর থেকে আবার চলে এসেছে গলা কাটাইয়া দেওয়ার জন্য, ও কত বড় আশেক আমি জানি না, আমি কেমনে ওর গলায় ছুরি চালাইয়া দেব। জল্লা চিন্তা করে এমন পাবলিককে তো জীবনে দেখি নাই, ফাঁসির আসামিকে ছেড়ে দিয়েছে এক মাস পরে স্বেচ্ছায় আবার এসেছে। সকল মানুষ যখন কান্দে, হযরত ওমর বলছেন যখন সেজদায় গিয়ে পড়বে সুবহান রব্বিল আলা, ওই সময় গলায় ছুরি চালাইয়া দাও। দুই ভাই দাঁড়াইয়া বলতেছে বাবার হত্যার বিচার চাই। ওমর বলছেন গলায় ছুরি চালাইয়া দাও। এমন সময় দুই ভাইয়ের এক ভাই চিন্তা করে, হারে যেই যুবক এক মাস পরে স্বেচ্ছায় নিজের গলা কাটাইয়া দেওয়ার জন্য খলিফার দরবারে হাজির হয়ে যায়, ও ইচ্ছা করে আমার বাবাকে হত্যা করতে পারে না, ও আমার মতো সাধারণ ইমানদার না, নিশ্চয় রসুলের সঙ্গে তার বড় পাক্কা সম্পর্ক রয়েছে, রসুলকে ভালোবেসে যদি এই কাজ করতে পারে এক মাস পরে চলে আসতে পারে। রসুলের একটা হাদিসের উপর আমল করতে গিয়া আবু যর যদি ওই যুবকের জিম্মাদার হতে পারে, আমরা দুই ভাই কেন ওই যুবকটাকে মাফ করতে পারবো না? এমন সময় দুই ভাই দাঁড়ায় বলছে, আমার যেই যুবককে হত্যা করবার জন্য গলায় ছুরি লাগিয়ে দিয়েছে, আমার মনে হয় আসমানের নিচে জমিনের উপরে ওই যুবকের মতো ইমানদার নাই। এতদিন ছিলাম আমরা দুই ভাই, আমরা এই মুহূর্তে এই যুবকটাকে মাফ করে আমরা আমাদের তিন নাম্বার ভাই বানাইয়া নিলাম। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, লম্বা ইতিহাস আর সামনের দিকে যেতে চাই না, তাদের ভিতরে কেমন ভালোবাসা ছিল, রসুলের প্রতি কি মহাব্বত ছিল, সাহাবায়ে কেরামের হাদিসের প্রতি কি মহাব্বত ছিল, এর এক সবাগের এক ভাগও আজকে আমাদের ভিতরে নাই। সুতরাং আর সামনের দিকে যেতে চাই না, শুধু এ কথা বোঝাতে চাই, বাইরে আপনি আমি জানেন না আমরা কত ভুলের ভিতরে আছি। আল্লাহ রসুল আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আপনি বলেন তো দেখি একটা জিনিস বলেন, আপনি কি আমার উপরে রাজি? আল্লাহ বলছেন, বন্ধু আমি তোমার উপরে রাজি। আমার নবীজি সেজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ আসমান জমিনের ফেরেশতাকে সাক্ষী রেখে বললাম আমি তোমার উপরে রাজি না। আল্লাহ বলেন, বন্ধু কেন তুমি রাজি না বলো, কি দিলাম না তোমাকে? নবীজি ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা আপনি শুনেন, আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে, একটা উম্মত জাহান্নামে থাকলে আমি তোমার উপরে রাজি না। আমার একটা উম্মত জাহান্নামে থাকতে পারে না, আমার উম্মত সবগুলা যেদিন জান্নাতি হয়ে যাবে আমিও তোমার উপরে রাজি হয়ে যাব। কি মহব্বত ছিল আমাদের প্রতি রাসূলের, এই মহব্বত অর্জন করতে পারবো তো ভাই? সবাই বলেন ইনশাআল্লাহ। আর সামনের দিকে যেতে চাই না, কাটা এগারোটা, সাড়ে এগারোটা হয়ে গেছে, দেখছেন বাইবেল ছিল এগারোটা, বাইবেল সাড়ে এগারোটা, আর আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতেছি। সুতরাং আর লম্বা করতে চাই না, অসুবিধা হচ্ছে না? না কয় আমি বুঝিনি, এগুলো যাক এখানেই থেকে গেলো।